কারা বাড়িতে এখনো সব জায়গায় যায়নি, কারা কারা বাড়িতে জলের পাইপলাইন গেছে, হাত তোলেন তো দেখি যাদের বাড়িতে পাইপলাইন গেছে। এতদিন কর্পকে জলের পাইপলাইন আসলো না কেন? 25 দশক, 30 বছর, 40 বছর কেন হলো না? প্রশ্ন করবেন না, এটা কি উত্তর দেবে সঞ্জয় মানিক ত্রিপুরা? এটা কি আবার বিএসসি চেয়ারম্যান উত্তর দেবে কেন আসলো না? মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা ভাবতে হবে আজকে। এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ। কোন জমি ফাঁকা রাখবেন না, সরকার সব রকম সাহায্য দেবে, পাওয়ার টিলার, পেডি ট্রান্সপ্ল্যান্ট, নিরানির জন্য। আগে কি করতো, বাড়ির মাঝখানে উঠানের মাঝখানে একটা খুঁটি বোয়াইতো আর ধান ছিঁড়াই দিত, গরু 3-4-5টা লাগাইতো, তিতি 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 করে ধানের মাড়াই দিত। এখন করেনি, এইটাই এটাই আধুনিক ভারতবর্ষ, এটাই আধুনিক ত্রিপুরা, এটাই আধুনিক ত্রিপুরা। অনেকে কইব আমি পড়াশোনা করছি, আমি কৃষিকাজ কেন করব? কোন জায়গাতে লেখা করুন যে তোমার সাংবাদিক বন্ধু, কোন জায়গাতে লেখা? আজকে বিজয়গুপ, আজকে বিজয়গুপ যখন চাকরি করবে করবে, বেকারদের চাকরি পাবে, চাকরি করতে হবে, শিক্ষা দপ্তরের চাকরি লোক নিয়োগ না করলে শিক্ষকতা স্কুল বন্ধ থাকবে, লোক নেবে। আমার দপ্তর লোক নিয়েছি, আরো লোক নেব, দপ্তর চালানোর জন্য। পুলিশ ডিপার্টমেন্টের লোক নেব দপ্তর চালানোর জন্য, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক নেব দপ্তর চালানোর জন্য, পুলিশ ডিপার্টমেন্ট লোক দপ্তর চালানোর জন্য। বেকার সমস্যার সমাধানের জন্য চাকরি দেয় না পৃথিবীতে, আছে কোনো দেশে পৃথিবী কেউ পারবে? কিন্তু আমরা বলছি ঘরে ঘরে রোজগার। আগে তো ছিল সরকার, কিভাবে 6 বছরে 25-30 বছরে এই রাজ্যে ঘর এসেছে প্রধানমন্ত্রী আবাস বিভিন্ন আবাস যোজনায় 72,000, আর কিভাবে? এটাই উন্নত, এটাই আধুনিক ভারতবর্ষ, এটাই আধুনিক ত্রিপুরা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে। কারা কারা আজীবন গরিব থাকতে চান, কারা কারা আজীবন এতদিন, আজকে কথা চিন্তা করতে হবে। দেশের প্রধানমন্ত্রী বলছে আমি শুধু পাকা ঘরে থাকবো না, আমার পাশের বাড়ির যে লোকটা সেও পাকা ঘরে থাকতে হবে।